দেখো আমরা গুড মর্নিং নিয়ে বসেছি দুজনে আর এই যে উনি চলে এলেন ছুটে ওইখানে বসেছিল এ দেখো দেখেছ যে বিস্কুট দিলা একটু খেলো এবারে 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 এই এই চার পাঁচটা বাড়িতেই ঘোরে বুঝলে ওইখানটা দূরে বসেছিল গর্ত খুঁড়লো ঠান্ডা আমরা কাঁপছি আর ওই গর্ত খুঁড়ে বসে পড়লেন আর আমরা একটু রোদের মধ্যে আমাদের গেটের সামনেটাতে দেখো সব চা টা বসেছি বিস্কুট খাওয়া হয়ে গেল এই ও কিছুক্ষণ আগে এলো তো চলো তাহলে পরে আবার দেখা হচ্ছে কত আছে বললে এক কিলো দুশো এক কিলো দুশো এটাই ঠাকুরের বলো কারণ ওই ভোগের যে তরকারি টরকারিগুলো আমি দেখেছি মানে বড় সাইজটা আর ডিপও আছে

ঘরের ঠাকুরকে তো যদি পারি দিতে সবই তো মায়ের ইচ্ছা বাবার ইচ্ছা দেখা যাক হ্যাঁ খিচুড়ি এই বাবা দেখো সব খিচুড়ি নিয়ে যাচ্ছে সব বাচ্চারা হ্যাঁ খিচুড়ি স্কুল ওই অঙ্গনার স্কুল যেটা তো দেখলে পুরো ক্যাশে নিয়ে নিলাম একদম তো চলো তাহলে আমার ওই জামা কাপড় দিয়ে ওগুলো ঠিক ইয়ে হয় না আর এও নেয়ও না ওই আর যে জামা কাপড় দিয়ে যেগুলো না সেগুলো কী বলতো ওই কি যেন ওগুলো বলে বউগুলো আসে ওগুলো যখন আসে তখন আমি মানে যখন আসে তখন আমি স্কুলে থাকি যার জন্য আর এমন ডিমান্ড করে না মানে কি বলবো তার থেকে মনে হয় ক্যাশ দিয়ে দিই ওতেই নিয়ে নি ঠিক আছে স্যাটারডে ভেজ আজকে ওকে তো দেখো এর জন্য আমি ব্লাঞ্চ করে নিয়েছি ফুলকপি মটরশুটি আর আছে তোমার বিনস আর গাজর তলায় পড়ে গেছে যে লাল লাল দেখতে পাচ্ছ তলাতে এটাও তোমার ওই হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি জাস্ট কিন্তু নুন দিইনি আর এখানে এই যে চালে ডালে ডালটাই ভেজে নিয়েছি তারপর চালটা মিশিয়ে আমি ধুয়ে নিয়েছি পরের ডিমান্ড এই যে গোলগোল আলু ভাজা খাবে এর সঙ্গে আর আমার হচ্ছে বাগুন ভাজা আর এটা ভাজবো না এটা কাঁচা মেশাবো এই চালটা যখন আমি কষবো খিচুড়িতে তো এই যে কড়াই চাপিয়ে দিয়েছি এই যে ছেঁকে নিলাম ওকে দেখতে পাচ্ছ এবার কলটা আমি খুলে দিই ঠিক আছে জল ঝরুক এই দেখো চাল ডাল ভেজে জল দিয়ে দিয়েছি মানে গরম জল আর ফুটে উঠলে ওই আদা বাটা দেখিয়ে দিলাম এই যে ফুটছে দেখতে পাচ্ছ তারপরে মেশাবো এটা ভেজে তুলে রেখেছি ব্যাস সাদা হয়ে যাচ্ছে দেখেছো তো চলো তাহলে করে নিই আর ঘি তো মেশাবই ঘিটা গলতে দিয়ে দিই বুঝলে চলো রাখছি এখন ঘিটা গলতে দিয়ে দিই ঘি গলতে দিয়ে দিয়েছি আর এই যে সবজিগুলো অ্যাড করে দিয়েছি উইন্টার স্পেশাল এ হল সবজি খিচুড়ি চলো দেখো ফ্রেন্ডস কড়াই থেকে চেঞ্জ করে তলা এই বড়ো বাটিটাতে আমি বাটি বলতে পারো এক ধরনের জামবাটি এটা তো ছোটো ডেচকি যে যেরকম পার বলতে পারো ওটাতে সিফট করে দিয়েছি আর কড়াইটা ধুয়ে পাশের ওভেনে আমি ইয়ে করবো ওই আলু ভাজা বেগুন ভাজাটা করতে থাকি ঠিক আছে তো দেখো হয়ে গেছে বুঝতে পারছো ঘি দিয়েছি ঘিটা বলে গেছে নিজে বুঝতে পারবে ঘি দিয়েছি ঘিটা দিয়ে দিলাম এবার আমি অফ করে দেবো একটা বসে যাবে একবারে টাইট হবে না আবার একদম লুজও হবে না ওকে টেক্সচারটা দেখবে এইটা দেখতে পাচ্ছ কালারটা ভীষণ সুন্দর লাগছে তো হয়ে গেল এবার এটা আমি গ্যাসটা অফ করে দিলাম দিয়ে এটা হালকা প্রেস করে দিলাম ঢাকাটা দিলাম আর কি এখান থেকে কিছুটা ব্যাপার বেরিয়ে গেলে তারপর তোমার পুরোপুরি বন্ধ করে দেবটা ঠিক আছে আর এই যে আলু ভাজা ছেড়ে দিয়েছি গোল গোল চাটাতে আলু ভাজা পরের ডিমান্ড আর আমার জন্য হবে বেগুন ভাজা আর ছেলের তো তোমার এক্সিবিশান হচ্ছে স্কুলে ও ক্রুজ কম্পিটিশান আছে এক্সিবিশানে ওদের স্কুল থেকেই ওখানে লাঞ্চের ব্যবস্থা আছে আজকে নাকি শুনলাম চিকেন টিকেন হবে তো ওখানে খেয়ে নেবে টিফিনও দেওয়া আছে আর যদি এসে খেতে চায় খাবে কোনো সমস্যা নেই এই দেখ আলু ভাজা টেস্ট করতে দিলাম কেমন হয়েছে গো ঠিক আছে এই দেখো দেখতে পাচ্ছ টেক্সচারটা কেমন এসছে দেখো ঠিক আছে

হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি অনেকক্ষণ পর এলাম তো এখন সন্ধ্যেবেলা যাচ্ছি একটু গ্রহরাজের মন্দিরে পুজো দিতে আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে তো ইচ্ছা ছিল দুজনে একসাথে দেওয়ার পুরুত মশাই বলেছিলেন যে পারলে তোমার দুজনে একসাথে এসো পুজো দিয়ে যেও তো আজকে সেজন্য যাচ্ছি তো যদি পারি মন্দিরটা ছোট করে মন্দির পারি যদি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তো সাথে থাকো এই যে দেখো বাবা শনি মহারাজ গুরুরাজের মন্দির এটা স্টেশন লাগো এটা পুজো হয়ে গেল প্রসাদ নিলাম এখানেই খেতে হয় হ্যাঁ ধূপ জালি দা একটু দেখে নিলে স্টেশন এর ডাউন স্টেশন এটা চলো পরে দেখা হচ্ছে চলে এলাম পুজো টুজো দিয়ে হ্যাঁ বলো ধনেপাতা পাতা না ধনে পাতাটা ধুয়ে রাখি না ইয়ে থাকে না ধনে পাতায় বড়া করব বলছে ঠিক আছে চলো ধনেপাতা খুব ভালো বড়া করে পেঁয়াজি টেয়াজি বলেওছিলাম মনে আগে তোমাদের আর নিলাম তোমার মালা নিলাম তোমার ওই দু রকমের গাঁদা মিশিয়ে সেই লাল গাঁদাগুলো তারা দেখায় হুবাইট এই দেখো আর এই যে অপরাজিতা ফুলের মালা যায় নীলকণ্ঠ মালা বলে এটা বাবাকে দেব তো নিয়ে চললাম আর ফলমূল নিলাম খেজুর গুড় নিলাম তারপর তোমার নারকেল নিলাম পৌষ পার্বণ আসছে না সংক্রান্তি তো ছেলেটা আছে বড় খেতে ভালোবাসে দেখা যাক ওদের জন্য কি করে দিতে পারি অল্প করেই করবো সাথে থাকো তারপর কি হয় দেখা যাক আর দেখি বড় আবার কি করছে বললো আমি আজকে ধরে কথায় বড়টা করবো ও টুকটাক করে তো চল দেখো খাবার শোডা বেসন দেবে যে প্লাস্টিকে আছে বুঝতে না জানো বেসনটা কী মানে ভেবেছিলাম আমাদের ছাতু না ছাতু নয় আমারই গন্ডগোল হয়ে যায় তা ভালো না ছাতুটা তো আমি আর ঢেলে রেখেছি এটা ঢালা হয়নি আর চলো করে নি এই দেখো গরম গরম ধনে পাতার বড়া খাবে তো চলে এসো সেফ হলো মাই হাজব্যান্ড এই যে তা দেখাচ্ছি না বুঝতেই পারছ এটা প্রথম ফ্রাই নাকি আরে কি ডাবল করে করবে চাপটা করো ও দেখেছো এইভাবে করে এই যে পেঁয়াজ পকোড়া বলো বা ধনে পকোড়া বলো এগুলো এই করে এই দেখো চ্যাপটা করছে বুঝতে পারছ প্রসেস দেখো এই দেখো ওই যে তুলে রেখেছে ঠিক আছে আর এরপর আবার এইগুলো ভাজবে এগুলো কিভাবে ভাজবে এগুলো এমনি ভাজবে এর সঙ্গে হোয়াট এ কম্বিনেশন না আমার বরে মনে থেকে বেরোয় বুঝলে অনেক কিছু কর আগে তোমার অনেক সময় কি করেছিল জানো ওই ডিমের পকোড়া না ওটা একদিন করো তো ডিমের পকোড়াটা ঠিক আছে চলো পরে দেখা হচ্ছে এই তেলে এবার চলছে ক্রিসপি পটাটো ভাজা এবার

তোমরা দুয়ার থেকে খোলা বলি জানো তোমরা সেকেন্ড চলছে এবার এই যে কি করছি আমি সীমায়ের পায়েস করছি তো বরের আবদার হয়েছে ও খুব খেতে মন হয়েছে যে একটু সীমায়ের পায়েস খাব তো বর বলেছে বলে কথা না করলে হয় ছেলে বর ফ্যামিলি তাই না এদের জন্যই তো বাঁচা ফ্যামিলির জন্যই তো সব তো চলো তাহলে এটা একটু ঘিয়েতে দেখো ঘিয়ে তেজপাতা দিয়েছি দিয়ে ভেজে নিচ্ছি ওকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর আমি পায়েসটা করবো পায়েসটা সবাই জানো তোমরা দেখো লাল লাল করে ভেজেছি বুঝতে পারছো যে ভেজে নিয়ে তারপর আমি দুধ দিয়ে দিলাম আর এলাচ তো দিয়েই দিয়েছি আর অল্প একটু আমি নুন দিয়েছি জানো তো টেস্ট এনহ্যান্স করে পায়েসে ওকে তো চলো তাহলে আর মিষ্টি তো স্বাদ মতো দিয়েছি তোমরা যেরকম খাবে খাবে ওকে এই দেখো অলমোস্ট ডান বেশি তো হতে লাগে না এই দেখো ঢেলে দিলাম কাজু কিশমিশ আর দিলাম না আমার অনেক সময় দিই আমি কিন্তু তোমার সবসময় আমি দিই না ঘরোয়া তো এইভাবেই আজকে করলাম আজকে উইদাউট কাজু কিশমিশ আর আমার ছাড়া এইভাবে আজকে করলাম হ্যালো 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 চলে এলাম ভিডিওটা শেষ করতে এই ভিডিওটা যেটা যাচ্ছে তোমরা দেখলে যেটা সেটা কিন্তু মকর সংক্রান্তির আগে তো মকর সংক্রান্তি পিঠে পিঠেগুলো যেগুলো বানিয়েছি চেষ্টা করি যতটা পেরেছি বানানোর তো সেটা আগে শেয়ার করে দিয়েছি এটা পরে যাচ্ছে এরপর আবার আস্তে আস্তে যাবে বুঝেছ আর আমি ওই যে একবারে শেষ করতে পারি না জানোই তোমরা দু তিন দিনে ভ্লগ একসাথে যায় এরকম ব্যাপার তো একটা জিনিস দেখায় সেটা হচ্ছে আবার একটা না পার্সেল এসেছে এই যে তো একটু হেজি হয়ে গেল মনে হচ্ছে না ওয়েট দাঁড়াও আবার দেখায় ভালো করে দেখাতে গেলেই কেন একটা হয়ে যাচ্ছে এই যে এবার দেখো এই যে এই পার্সেলটা এসছে ঠিক আছে তো এটা হচ্ছে ওই রানী রানীপ্রসূন্দের কাছ থেকে পার্সেলটা এসছে উইন্টার ড্রেস তো সেটা তোমাদের পরের ভিডিওতে কি এসেছে শেয়ার করে দেখাবো আজকে আর বলছি না তো এটা বুক করেছিলাম অনেকদিন আগেই কিন্তু তখন সদ্য সদ্য প্রসূনের বাবা গত হয়েছিলেন তো হ্যাঁ সেই জন্য ওরা বলেই দিদি একটু দেরি হয় নো প্রবলেম তোমরা আরামসে একদম আমাকে ডিসপ্যাচ করো কোনো সমস্যা নেই দিয়ে মোটামুটি এলো অনেক কদিন পর এলো আমি তাতে আমার কোনো ইয়ে নেই আমি তোমরা একদম আরামসে দাও তোমাদের সময় নিয়ে দাও কোনো সমস্যা নেই এ হচ্ছে ব্যাপার তো দুটো ভালো ভালো বেশ ভালো রেঞ্জের মধ্যে বেশ অন্য রকম আর কি শীত আমি অর্ডার করেছিলাম বেশ ভালো লেগেছিলো তো সেটা আবার তোমাদের সঙ্গে পরে শেয়ার করব ও আরেকজন আমার ভিউয়ার্স আমার একদম মুচু আমার একদম সুইটি ভিউয়ার্স সে আমার লিপস্টিক সেট একটা সেই সেটটা আমি একটা সর্স দিয়েছিলাম তো সেই সর্সে খুব পছন্দ হয়েছিল তো অনেক দিন থেকেই বলছিলো তো সেইটা জানতে চেয়েছে ওটা আমি দিয়েছিলাম এই যে জিরো থ্রি মার্সের বুঝলে আমি মার্সের ইউজ করে বলেছিলাম তোমাদের যে তিনটে লিপস্টিক একসঙ্গে আমি অর্ডার করেছিলাম তো তার মধ্যে এই এইটা ভীষণ আমার পছন্দের একটা সেট তো এই সেটটা আমি সেদিনকে দিয়েছিলাম মাঝে মধ্যেই দিই আর আজকে আমি অন্য দিয়েছি আজকে আমি দিয়েছি তো মাই গ্ল্যামেট দিয়েছি আমি চেঞ্জ করে করে দিই আর জানো তোমরা আর শখের দাম লাখ টাকা বুঝেছ অতএব শখ মেটানোর জন্য একটু একটু আমি খরচা করতে পছন্দ করি সেটা তোমরা অপচয় বলো যায় বলো সেটা আমি মাইন্ড করি না তোমাদের কাছে হতে পারে কিন্তু আমি আমার শখ পূরণের জন্য একটু এক্সপেন্স করে থাকি আমি খরচা করে থাকি এগুলো আমার প্যাশান আমি সাজতে ভালোবাসি আমি লিপস্টিক ইউজ করতে ভালোবাসি আমি আই শ্যারো আই লাইনার ইউজ করতে ভালোবাসি তো এগুলো আমার ভালো লাগা আমার ভালোবাসা এগুলো হ্যাঁ আমি নিজেকে ভালোবাসি সেই জন্য আমি এগুলোর প্রতি একটু পয়সা খরচা করি আমি বড় ডায়ারে ব্যান্ড মানে ঘড়ি পরতে ভালোবাসি ব্যাগ ইউজ করতে ভালোবাসি ভালো জুতো পরতে ভালোবাসি হ্যাঁ এই সমস্তগুলো আছে আমার আমি বরাবরই হ্যাঁ এবং প্রথম প্রথম তো আমি আমার টিউশনের ফিজ থেকে এগুলো আমি করতাম জানো তো শখ মেটাতাম তারপর তো আস্তে আস্তে সার্ভিস পেলাম এ পেলাম তখন তো ঠিকই আছে হ্যাঁ প্রথম দিকে অনেক কিছু গোল্ড চেন ফেন করিয়েছিলাম হুম আংটি করিয়েছিলাম আংটি শখও আছে আমার জানো তোমরা হুম এরকম সব ব্যাপার স্যাপার আর কি তো সেই আর কি হ্যাঁ তো এটাকে তোমার যে অপচয় বলো আমার আমি তাতে কিছু মনে করি না শখ মেটানোর জন্য আমি তো নিজের কাছেই নিজে ইয়ে করছি বলো তার জন্য তো আমি কাউকে বিরক্ত করি না কাউকে ডিস্টার্ব করি না এ হচ্ছে ব্যাপার আর কি আর একটা কথা একজন দেখছি কমেন্টস করেছে এসে ওই পুলির যে পার্বণ যে আমি সুন্দর একটা ভ্লগ দিয়েছি হ্যাঁ তো প্রতিটা ভ্লগে এসে যা নয় তাই ইয়ে করে তো একজন আমাকে বলেছে আমি নাকি অসভ্য মহিলা তো কোন দিক থেকে তার কি লেগেছে জানি না হয়তো সেই নিজে সেই আখ্যানটা পায় সেই জন্যই গায়ের ঝাল মেটাবার জন্য মেটাবার জন্য আর কি এসে আমাকে দু চারটে বলে গেল ঠিক আছে নো প্রবলেম তোমার যদি তাতে মনের শান্তি হয় তুমি বলে যাও তুমি বলে গেলে আমি তো আর হয়ে যাচ্ছি না কিন্তু তোমার পরিচয়টা তুমি দিয়ে গেলে তুমি কি বুঝেছ আর যেটা হচ্ছে কিছু কিছু মানুষ তো আছেই চুলকাতে তার মধ্যে একজনের নামই তো আছে চুলকানি তা ভিউজ কমে গেলেই সে আইডিটা উঠে পড়ে সে আইডিটা অ্যাক্টিভ হয়ে যায় বুঝেছ ভিউজ যেই কমে যাবে সমস্ত আইডি অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে গেলে আবার যাচ্ছে তাই কথাবার্তা এরকম চলতেই থাকে সব তো চালাও তোদের জ্বলবে আমার তাতেই চলবে ইয়ে তো চলো আমি একদম ঠিক পথে আছি আমার যা ভিউজ হচ্ছে আমি এতেই সন্তুষ্ট আমার এমন নয় যে রাতারাতি আমাকে ভিউজ প্রচুর করতে হবে প্রতিদিন ভিডিও না ভিউজ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই আমার যখন যে যা হবে যেটুকু হবে আমি তাতেই দিয়ে আছে এইভাবেই আস্তে 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 আমি এগোচ্ছি কোনো ব্যাপার নেই তোমরা যেটুকু সাপোর্ট করছো আমি তাতেই খুশি আর আরেকজন তো বলেছেন যে বলে গেছে আর অনেক কজনই বলেছে যে দিদি একটা শোনো মিট আপ করো তো আমার এইটুকুনি পুচকে চ্যানেল আর কি মিট আপ কর তাও তোমাদের ইচ্ছা আমি সম্মান করি তো চেষ্টা করব দেখা যাক তোমরা আমাকে আরেকটু পরিবারটা বড় করে দাও আর ছেলের সামনে পরীক্ষা আছে এখন তো খুবই বিজি আছি তো একটু পরিবারটা আরও বেশ বড় করে দাও অন্তত পাঁচ হাজারের পরিবার যদি না হয় তাহলে মিট করে ঠিক কেমন ইয়ে লাগবে আমি জানি তোমরা আসবে তোমরা খুব ভালো পাঁচ হাজার করে দাও তারপর আরও আনন্দে একদম দারুণভাবে মিট আপটা আরও হবে ভালো লাগবে এখন তো অবশ্যই চেষ্টা করবো একটা করার মিট তবে মিট যদি করি আমাকে তাহলে দুর্গাপুরে মিট করতে হবে বুঝেছ এবার প্লেসটা এখন খুব ডিফিকাল্ট হয় দুর্গাপুর না বর্ধমান এরকমের একটা মিট করতে হবে এখন কোথায় করব সেটা এখন সময় সাপেক্ষ ব্যাপার কিভাবে হবে না হবে ঠিক আছে এটা মাথায় রইল তোমরাও ভাবো হ্যাঁ এবং একটু পরিবারটা একটু বড় করে দাও ঠিক আছে আর একটা কোশ্চেন আনসার আমি পর্ব নিয়ে আসবো ইচ্ছা আছে তোমরা সেটা বলবে হুম তো সে অনুযায়ী আমি কমিউনিটি পোস্ট দেবো আবার তো এটা নিয়ে এখন বিরাট হাঙ্গামা তো হাঙ্গামা করতে থাকো অল টাইম তো আমি তো বলি সিসিটিভি ক্যামেরা হয়ে আছে সব থাকো আমার প্রতিটা ভিডিও কোন কোন এক্সটার্নাল ইয়েতে যায় আমি সব বুঝতে পারি বুঝেছ এত শেয়ার হয় এত শেয়ার হয় লিংক মানে আমার ভিডিওর বুঝেছ আমি পরিষ্কার বুঝতে পারি মানে বিভিন্ন দিকে ছড়িয়ে দেয় আর কি হ্যাঁ তো ভেবো না যে কিছুই বুঝি না সব বুঝি করতে থাকো নো প্রবলেম ভালো আর ওই যে অসভ্য মহিলা যে বলে গেলো সে আর একটা কথা বলে ডব্বাজ মহিলা বুঝতে পেরেছো ডব্বাজ ডব্বাজ আমি জানি না ডব্বাজটা কী জিনিস ও সেরকমই হয়তো সেই রকমই পাবলিক মানে প্রাথমিক শিক্ষা তো একদমই নেই আর স্কুলের গণ্ডিত পেরোয়নি তাই হয়তো এরকম বলছি তো চলো তাহলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর বেশি বেশি করে ভালোবেসে যেও আর অবশ্যই লাইকটা দিয়ে ভিডিও দেখো নতুন বন্ধুরা আমার পরিবারে স্বাগত অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা ভালোবেসে পাশে থেকো তো ভালোবাসা এইভাবে দিয়ে যাবে তাহলে আজকের মতো আসি Tata, love you and good night.